সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। মিজান মালিশান পামোয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। Hello viewers, welcome to the reality show Mizan Malaysian Palm Oil Shera Randhan Shilpi 2016, sponsored by Malaysian Palm Oil Council and Mizan Fortified Palm Oil, jointly organized by the Bangladesh Monitor and ATN Bangla. Our pantry partner Shopno ebong amar shari sponsor koreche Bishorong. এবার তৃতীয়বারের মতো আবার আপনাদের সামনে এসেছি বাংলাদেশের সেরা রন্ধনশিল্পীদের আপনাদের সামনে উপস্থাপন করতে। 4000 রেসিপি থেকে 49টি রেসিপি সিলেক্ট করা হয়েছে ফার্স্ট রাউন্ডের জন্য, মানে 7টি বিভাগ থেকে 49 জন পার্টিসিপেন্টস পার্টিসিপেট করবে আমাদের এই রান্নার কম্পিটিশনে এবং দেখাবেন তাদের রন্ধনশৈলী। আজকে সূচনা পর্বে আমরা দেখব রংপুর বিভাগ থেকে আসা 7 জন রন্ধনশিল্পীর রান্নার লড়াই, যাদের মধ্য থেকে 2 জন যাবেন পরবর্তী রাউন্ডে। তবে এই লড়াইকে আরো প্রাণবন্ত করতে আমাদের সাথে রয়েছে সাপোর্টার্স টিম। সাপোর্টার্স, আপনারা কি লড়াই উপভোগের জন্য তৈরি? Yes! So what are we waiting for? Please give a big round of applause for our participants! Woo! তারপরে আমরা কম্পিটিশনে ঢুকতে পারছি না, কেন বলুন তো? এক্স্যাক্টলি, মার্কিং ছাড়া কিভাবে কম্পিটিশন হবে আর আমরা কিভাবে বের করবো আমাদের সেরা রন্ধন শিল্পীদের? Please welcome our honorable judges, Nafis Islam Lipi, Kalpana Rahman, and Muhammad Ali, sous chef Pan Pacific Sonargaon. Welcome to Mizan Malaysian Palm Oil Shera Randhan Shilpi 2016. আমরা এবার প্রস্তুত কম্পিটিশনের জন্য, কিন্তু তার আগে আমি পার্টিসিপেন্টসদের অনুরোধ করব। পার্টিসিপেন্টস, আপনারা আপনাদের পরিচয় এবং যে রেসিপি আপনাদের এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে সেই রেসিপিটি কি সেটা জানিয়ে দিন। আমার নাম ফারহানা ইয়াসমিন এবং আমার রেসিপি হচ্ছে রুই মাছের কোফতা কারি। বাহ! পার্টিসিপেন্টস নাম্বার টু। আমি শাহানা রশিদ, আমার রেসিপি হলো ইলিশ পুরিয়া। পার্টিসিপেন্ট নাম্বার থ্রি। আমি হাসনাহানা লাবলি, আমার রেসিপি ঐতিহ্যবাহী খাসির চাপ। ঐতিহ্যবাহী খাসির চাপ আমার এখনই ঝোল চলে আসছে। পার্টিসিপেন্টস নাম্বার ফোর। শাহনাজ ইসলাম, স্পাইসি স্টিম ফিশ। নাম শুনে কেমন যেন একটা ঝাল ঝাল গন্ধ পেয়ে গেছি। পার্টিসিপেন্ট নাম্বার ফাইভ। সঞ্জয়শীল, শাহি পনির মশলা। আচ্ছা সঞ্জয়শীল, একটু আমার কানে কানে বলুন না, এই যে চারপাশে সব ফিমেল পার্টিসিপেন্টস, আপনি কি নার্ভাস? না না, মনে হচ্ছে সবেধন নীলমণি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট নাম্বার সিক্স। দিলরুবা ফেন্সি, চিংড়িপুরে শোলভুনা। And our last participant, number 7. নাজিয়া ফারহানা, পালং শাকে সবুজ চিকেন। বাহ! দ্যাটস অল অনারেবল জাজেস, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। আপনারা যখন মার্কিং করবেন কোন কোন বিষয়গুলোতে ফোকাস করবেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণকারীদের রংপুর থেকে আসার জন্য। আপনাদের মাধ্যমে রংপুর বিভাগের ঐতিহ্যবাহী ফুডগুলো সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রান্নার ক্ষেত্রে করতে হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল পার্সোনাল হাইজিন, ফুড হাইজিন এবং ওয়ার্ক প্লেস হাইজিন। দ্বিতীয়ত আপনারা খেয়াল রাখবেন পার্সোনাল সেফটি অ্যান্ড ফুড সেফটি। ধন্যবাদ। রান্নার ক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলোর উপর খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে খাবারের পুষ্টিগুণ এবং পরিবেশনা। তোমাদের জন্য শুভকামনা রইল। রান্নার ব্যাপারে আমি যে কথাটা বলবো, যে খাবার মজা হওয়ার জন্য যে জিনিসটা লাগে সেটাই কিন্তু আমি দেখব, সেটা হলো প্রথমে খাবার কিন্তু দেখতে সুন্দর হতে হবে, আর যে খাবারটা দেখতে সুন্দর সেটাই কিন্তু খেতে মজা লাগবে। চলুন এবার ঢুকে পড়ি মূল প্রতিযোগিতায়। পার্টিসিপেন্টস, আপনাদের পেছনে অনেকগুলো বাস্কেট রাখা আছে,
র‍্যাক এবং ফ্রিজারে রয়েছে প্রয়োজনীয় সব উপকরণ। আপনাদেরকে কি করতে হবে, কম্পিটিশনের প্রথম ধাপে আপনাদের রেসিপির জন্য যা যা প্রয়োজন সব পিক করে আপনাদের কাছে নিয়ে আসতে হবে এবং সময় 2 মিনিট। সো আর ইউ রেডি? ইয়েস। সাপোর্টার্স রেডি? ইয়েস। তাহলে দেরি কিসের? লেটস স্টার্ট নাও। সময় আছে আর 1.5 মিনিট। একটু তাড়াতাড়ি করুন, বেশি সময় নেই, সময় রয়েছে 1 মিনিট। তাড়াতাড়ি 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 দ্রুত। আর বেশি সময় নেই, আমি কাউন্টডাউন শুরু করছি। 9 8 অনারেবল জাজেস, আমার মনে হয় এবার আপনাদের পালা। স্টেজ ওয়ানের প্রিপারেশন এখানেই শেষ, আপনারা প্লিজ আসুন। ওয়েল, খুব ভালো লাগছিল, খুব সুন্দরভাবে আপনারা নিচ্ছিলেন। কারণ আমি দেখছিলাম যে আসলে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় পার্ট বাই পার্ট দেওয়া আছে, কিন্তু ওনারা কিন্তু খুব চমৎকারভাবে নিলেন আমি দেখলাম। হ্যাঁ, কেউ কিন্তু ওখানে হচপচ করেননি। তো এখন আমি দেখব যে মশলা আসলে ঠিকমতো নেওয়া হয়েছে কি না। প্লিজ, ওকে। ওকে, গুড, মনে হচ্ছে। ওকে ওকে, আমি আসলে দেখছি যে মেইন যে জিনিসগুলো ওনাদের রেসিপি অনুযায়ী তারা ঠিকমতো মশলাগুলো নিয়েছে কি না। 1 2 3 4 5 6 হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা, কেমন আছেন? ভালো? একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সময় দেওয়া হবে, এখনই রান্না করতে শুরু করে দিয়েন না। মশলাটা ঠিকমতো এনেছেন কিনা সেটা তো আমাদের আগে দেখতে হবে। এর পরের স্টেপে যাওয়ার জন্য একটু অপেক্ষা করুন, আমাদের জাজেসদের একটু সময় দিন। জি লিপিয়া পাস, শাহনাজ কি এই কয়েকটাই? হ্যাঁ, বাঁধাকপি, আমার নারকেলের দুধ, স্পাইসি, চিংড়ি, শোল মাছ। দুটোর কম্বিনেশনে আমি কিন্তু তখন শুনছিলাম, আমি কিন্তু খুব ওয়েট করছি যে এটার আসলে লুকটা কেমন হবে। খেতে তো নিশ্চয়ই ভালো হবে, কারণ চিংড়ি আমাদের প্রিয়। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। প্রথম ধাপ শেষ, এবার দ্বিতীয় ধাপের পালা। কিন্তু দর্শক, দ্বিতীয় ধাপে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি দেই, সঙ্গে থাকুন। মিজান মালিশান পামুয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। মিজান মালিশান পামুয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। ওয়েলকাম ব্যাক। এবার দ্বিতীয় ধাপ, মানে কম্পিটিশনের মূল পর্ব, রান্না। পার্টিসিপেন্টস, আপনারা রেডি? অনারেবল জাজেস, মোহাম্মদ আলী ভাই, আপনার থেকে জানতে চাইব পার্টিসিপেন্টসরা যে রান্না করবেন সময় নির্ধারিত কতটুকু? আমি দেখতে পাচ্ছি আমাদের সবগুলো প্রতিযোগী রেডি আছেন, তাদের প্রয়োজনীয় উপকরণগুলো রেডি আছে তাদের সামনে। অনুসারে মূল পর্বে আমরা চলে যাচ্ছি। আপনাদের জন্য সময় দেওয়া আছে 60 মিনিট, মানে 1 ঘন্টা। সো আর দেরি না করে আমরা এখনই স্টার্ট করি। গেট সেট গো। হ্যালো, কি অবস্থা আপনার? এই তো। কেমন হচ্ছে? কোন স্টেজে আছেন? এই তো, আর একটু বাকি। ফিনিশিং? হ্যাঁ। টাইমের ব্যাপারে কিন্তু কনসাস থাকেন। হ্যাঁ জি। ওই যে অনেকক্ষণ রাখাতে নরম হয়ে, আশা করি খেতে ভালো লাগবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। শুনুন, আপনি টাইম দেখেছেন? টাইম দেখেছি। ভেরি গুড।
গ্লাভস পরছেন খুব ভালো, নিঃসন্দেহে ভালো, বাট গ্লাভসের ব্যবহারটা আপনাকে খেয়াল রাখতে হবে, না শিখতে হবে, না খেয়াল রাখতে হবে আপনি। আমি আমি নিশ্চয় যে আপনি কিছু জানেন, তো খেয়াল রাখবেন যেন ওই যখন আপনি এই ফুডগুলো দিলেন, র ফুডগুলো এখন কিন্তু কুক ফুড হয়ে গেল, বাট এই র থাকা অবস্থায় কিন্তু গ্লাভসের মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে আসছে। এখন আপনি কুক করার পর এই গ্লাভসটা ইউজ করবেন না, তাহলে কী হবে, গ্লাভস পরার যে উপকারিতাটা কারণে করলেন সেটা পাবেন না। ঠিক আছে, ঠিক আছে, এখন তো মানে ওই কাজটা আচ্ছা চেঞ্জ করবেন না তো, আপনি ফেলে দেন এখনই এখনই, কারণ আপনার র ফুড আর নাই। ঠিক আছে, ঠিক না, থ্যাংক ইউ। ওকে, তো কোন স্টেজে আছেন এখন? মাঝামাঝি, গুড, সময়ও মাঝামাঝি, ভেরি গুড। আপা খুব সিরিয়াস লাগছিল, দেখছিলাম প্রচণ্ড রকমের সিরিয়াস। এই রান্না সব পিছনে একজন টিচার হয়ে আপনি কীভাবে এই রান্নায় আসেন? আসলে আমি খুব ছোটো থেকে রান্নাটা করি, ভালো লাগতো, তারপরে যখন কেউ খেয়ে বলতো খুব ভালো হয়েছে, তখন আরও মানে আগ্রহটা জন্মায় বেশি। রান্নাটা আসলে আমি, এটা আমার নানির হাতেরই রান্না, আমার নানি টাকি মাছ দিয়েই করতো সবসময়, মানে গুঁড়া চিংড়িও আমরা খেতে চাইতাম না, টাকি মাছের কাটাও খেতে চাইতাম না, কারণ আর আমার নানি অসম্ভব বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন, উনি এটা করতেন। এটা আমি একটু মোটিভেট করে এটা আমার মতো করি, কিন্তু আমি নানিকে স্মরণ করতেছি আজকে এই মানে। আচ্ছা আচ্ছা, অনেক বেস্ট অফ লাক এর জন্য। ও অনেক কিছু, কিন্তু কি পালংয়ের অনেক ইয়ে দেখা যাচ্ছে। ব্লাঞ্চ করে ব্লেন্ড করে আনলাম পালং, যে রান্নাটা করে আপনি এই সেরা রাঁধুনি হতে পারবেন। পার্টিসিপেন্টস, সময় কিন্তু একেবারে শেষের দিকে, এবার কাউন্টডাউনের পালা। সাপোর্টার্স, আর বি রেডি ফর কাউন্টডাউন? লেটস স্টার্ট। 5, 4, 3, 2, 1, স্টপ। ভিউয়ার্স, রান্নার ধাপ শেষ, এবার পরের ধাপে যাব, মানে ডেকোরেশন অ্যান্ড সার্ভিং। কিন্তু তার আগে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন আমাদের। মিজান মালেশিয়ান পামওয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। মিজান মালেশিয়ান পামওয়েল, সেরা রন্ধন শিল্পী 2016। ওয়েলকাম ব্যাক টু মিজান মালেশিয়ান ফামল, সেরা রন্ধন শিল্পী 2016। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রান্নায় এক্সক্লুসিভলি ব্যবহৃত হচ্ছে মিজান ফর্টিফাইড পাম অল ইন, যাতে রয়েছে ভিটামিন এ এবং এই তেল কোলেস্ট্রল ফ্রি। এবার চলে যাব লাস্ট স্টেজে, সার্ভিং, টেস্টিং অ্যান্ড মার্কিং। রংপুর বিভাগ থেকে 7 পার্টিসিপেন্টস রয়েছেন আমাদের সাথে, যাদের মধ্য থেকে 2 যাবেন পরবর্তী রাউন্ডে। শুরু করছি পার্টিসিপেন্ট নাম্বার 1 দিয়ে, ফারহানা ইয়াসমিন, আসুন। আপনি যে আইটেম তৈরি করেছেন, নামটি আরেকবার বলুন। রুই মাছের কোফতা। কাঁটাটা কিভাবে ছাড়িয়েছেন? ঘুটা তরকারি, একটা তরকারি ফ্রেশনেস যেটা, সেটা কেন নাই? আমি বেরেস্তা অ্যাড করেছি, সেটা একটু বেশি লাল হয়ে গেছে।
এটা আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে ইলিশের অনেক স্টাফ ইউজ করেছি, তো আমার মনে হলো যে এটা বড়ির মতো একটা জিনিস হয়েছে, সো আমি এটা বড়ি টাইপের নাম দিয়ে পুরিয়া দিয়েছি। খাবারটা আসলে যদি আপনি ম্যারিনেশন করেছেন কিন্তু আপনার মাছের ভেতরে মশলাটা ঠিক মতো ঢোকেনি, কিছু বলবেন শেফ? না, প্রেজেন্টেশনটা ভালো লাগছে, কারণ মাটির প্লেটের মধ্যে দিয়েছেন তো দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমে একটু বলে নিচ্ছি, আপা আপনি পরিবেশন করার সময় এই জিনিসটা খুব খেয়াল রাখবেন, দেখবেন প্রচন্ড গ্রিস, অনেক তেল। আপা আপনার আইটেমের নাম বলুন। ঐতিহ্যবাহী খাসির চাপ। খাসির চাপ, হ্যাঁ। আমার মনে হচ্ছে যেটা সেদ্ধ হতে একটু, কারণ ওটা কাটতেই আমাদের একটু সমস্যা, দেখতে ভালো হয়েছে বাট আপনার ডেকোরেশনটা ক্লামজি হয়ে গেছে, অনেকগুলো আপনি গাজরের গাজর দিয়ে দিয়ে ফেলেছেন। ঠিক আছে, আসলে খাওয়ার ব্যাপারটা কি, খাওয়াটার মধ্যে অ্যাপিল থাকতে হবে, যে অ্যাপিলটা আপনাকে খাওয়া ইটসেলফ বলবে আমাকে খাও, বুঝছেন, যে খাওয়া নিজেই বলবে আমাকে খাও, যেটা আমরা বলি সবসময়। এটাকে একটু মনে হচ্ছে কাটতে গিয়ে একটু শক্ত রয়ে গেছে, আর একটু লবণটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, বিকজ লবণ ছাড়া খাবার যেমন হয় না তেমনি বেশি হয়ে গেলে একটু মুখে লাগে। হ্যাঁ, মশলার কম্বিনেশনটা আর একটু ভালো হতে হবে, আপনি দু একবার টেস্ট করবেন সবাই। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ, আমি দিয়ে আসছি। গুড লাক প্লিজ। পার্টিসিপেন্ট নাম্বার 3, শাহনাজ ইসলাম। ডেজার্ট সহ নিয়ে কালার দেখে বোঝা যাচ্ছে সব মিলিয়ে অনেক অনেক। হ্যাঁ, পনিরে আসলে যারা দুধটা সরাসরি খেতে পায় না সমস্যা হয়, ফ্যাটটা কম থাকে পনিরে। থ্যাংক ইউ। চিংড়ি পুরে শোল ভুনা। খাবারের মধ্যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, এটা আমরা খুব অ্যাপ্রিশিয়েট করি এবং দেখতে ভালো হয়েছে। দেখি এখন কি অবস্থা। ভরাটাতে ওর মৌরি ব্যবহার করেছি আমি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, যদিও আমি দেখেছি তারপরেও, তো শোল মাছের যে কাটার ভেতরে কাটাটা কি করেছেন আপনি? মাছটাকে দু ভাগ করেছি এমন ভাবে যেন সমান দু ভাগ না হয়, মাছখানে লেগে থাকে, ওইটা আমি ছুরি দিয়ে কাটাটা আস্তে করে আমি স্লাইসের মতো করে উঠিয়ে ফেলেছি। শোলের সাথে খুবই পারদর্শী, না হলে কাজটা করতে পারে না, তাই না? ক্রিমের থিকনেসটা খুব ভালো, টেস্ট ওয়াইজ ভেরি গুড, এক্সেলেন্ট, গুড জব। পার্টিসিপেন্ট নাম্বার 7, নাজিয়া ফারহানা, চলে আসুন। আপনাকে তুলে দিই। এবং রাইসটা আপনি জিরা রাইস করেছেন না, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। খাবারের যে নামটা তার বিশেষত্ব তো আমাদের থাকতে হবে, সেটা কিন্তু এই মানে মুরগির মধ্যে যায়নি কি সে সেই সাথে হোক, যখন ওভারকুক হয়ে যায় না তখন এটা লাইক সামথিং এলস, মানে মুরগির মনে হয় না, বুঝছেন? আর একটা কথা বলি, এই আপনি যে রাইস করেছেন এখানে অয়েল বেশি, আপনার চিকেনে অয়েল বেশি। থ্যাংক ইউ। মার্কিং এর পালা
দর্শক, আমরা অপেক্ষা করছি ফাইনাল মার্কিং এর জন্য। সাতজন পার্টিসিপেন্টদের মধ্যে দুজন যাবেন পরবর্তী রাউন্ডে। কোন দুজন হতে যাচ্ছেন দেখে নিব একটু পরে। আমি যাদের নাম ঘোষণা করছি তারা প্লিজ সামনে চলে আসুন। আপনারা জানেন দুজন যাবেন পরবর্তী রাউন্ডে, বাকি পাঁচজন এলিমিনেটেড হবেন। কিন্তু প্লিজ মন খারাপ করবেন না, আজকে আমাদের বিচারক মণ্ডলীর থেকে যেই লেসন আপনারা পেয়েছেন প্লিজ এগুলো মাথায় রাখবেন এবং আশা করি আবার দেখা হবে। শাহনাজ ইসলাম, দিলরুবা বেগম ফ্যান্সি, সামনে এসে দাঁড়ান। রংপুর বিভাগের রায় ঘোষণা করা হচ্ছে। এবার আর কোন নাম আমি নিচ্ছি না, কারণ এই দুজন যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। কংগ্রেচুলেশনস সাপোর্টার্স, বড় করে হবে হাসালি। আমি খুবই এক্সাইটেড, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। বিজয় সবসময় আনন্দের, তারপরে আজকে সারাদিন অনেক কষ্ট করলাম, এখন খুবই ভালো লাগছে। বাসার কথা বারবারই মনে হচ্ছে, আমিও বাসায় নেই, আমার হাজব্যান্ডও ঢাকার বাইরে, কিন্তু খুবই মানে সারাদিন বাচ্চার কথাই খুবই মনে পড়ছে। ছেলেটা বারবার শুধু ফোন দিচ্ছে, আমার 50টা মিস কল এসেছে বাসার থেকে। দর্শক, পেয়ে গেছি আমাদের দুজন পার্টিসিপেন্টদের, যারা লড়াই করবে পরবর্তী রাউন্ডে, এবং সেই সাথে শেষ হয়ে গেল আমাদের রংপুর বিভাগের রান্নার লড়াই। পরবর্তী পর্বে আমরা দেখব রাজশাহী বিভাগ থেকে আসা সাতজন পার্টিসিপেন্টদের। অপেক্ষায় থাকুন, দেখতে থাকুন মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2016। মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধন শিল্পী 2016।